সুস্মিতা দাস, আজকে আমার নিবেদন কবি সুকুমার রায়ের লেখা গোষ্ঠী। হেড অফিসে বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজ, চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝি নিয়ে হঠাৎ গেলেন খেপে। আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলু গেলু আমায় ধরে তোল। তাই শুনে কেউ বুদ্ধি ডাক, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকে, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ চূড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না, মরতেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারো কথার ধার ধারি নে, সব বেটাকেই চিনি। নোংরা ছাঁটা খেংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এগোফ যদি আমার বলিস করবো তোদের জবাই, এই না বললে জরিমানা, করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লায় দিতে নেই, সবাই চড়ে মাথায়। আফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোঁফ চোরা যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোঁফ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ড ধরে কোদাল দিয়ে চাচি। গোঁফকে বলে তোমার আমার, গোঁফ কি কারোর কেনা, গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যাইছি না। নমস্কার।